অদ্রিজা এক্সক্লুসিভের পক্ষ থেকে নতুন দিল্লিতে তোমাদের সকলকে স্বাগত জানায়। যারা প্রথমবারের জন্য দিল্লি আসতে চলেছ তাদের জন্য রয়েছে থাকা এবং খাওয়ার খুব কম বাজেটের মধ্যে সেরা ঠিকানা। তাই আজকের এই ভিডিও পর্ব অবশ্যই মিস করো না, দেখতে থাকো। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর পাশে থেকো অদ্রিজা এক্সক্লুসিভ চ্যানেলে। যারা চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন বাজার রোড, নিউ দিল্লির মেন বাজার। এই দিকটা চলে যাচ্ছে আর কে আশ্রম মার্গ রোড, আর এই দিকটা রাস্তাটা এটা নতুন দিল্লি রেলওয়ে স্টেশন থেকে আসছে। আর এই রাস্তাটা এই দিকটা একদম রাস্তার ঠিক বাঁ দিকে সামান্য একটু গিয়ে পেয়ে যাচ্ছ হোটেল দ্য প্রিন্স প্যালেস গ্রিন। এই দেখো খুব একটা কিন্তু একদম মেন রাস্তার ঠিক বাঁ দিকে একটা গলির মধ্যে, তবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর হোটেলটা কম বাজেটের মধ্যে। দেখো আমি তোমাদেরকে ভিতরটা একটু দেখাচ্ছি। এই হলো লবি এরিয়াটা, প্রবেশ করছি। আর চেক ইন করতে কিন্তু খুব একটা অসুবিধা হয়নি, স্টাফ বিহেভিয়ার যথেষ্ট ভালো ছিল, স্মুথলি হয়ে গেছে। এটা লবি এরিয়া, যতক্ষণ আপনারা চেক ইন করবেন বা ফর্মালিটি যেগুলো আছে সেগুলো ফিল আপ করবেন ততক্ষণ পর্যন্ত এই লবি এরিয়াতে আপনারা রেস্ট করতে পারেন, লাগেজপত্র নিয়ে এখানেই রাখতে পারেন। খুব সুন্দর সিটিং এরিয়া রয়েছে, আমি নিচে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা সরাসরি হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারেন বা গোয়া বিবো মেক মাই ট্রিপ এগুলোর মাধ্যমে আপনারা এই হোটেল প্রিন্স প্যালেস বুকিং করতে পারেন। খুব সুন্দর কম বাজেটের মধ্যে নিউ দিল্লির একদম পাহাড়গঞ্জের কাছে। এই হচ্ছে রুম, গোয়া বিবো থেকে বুকিং করেছিলাম, দেখে নাও। খুব সুন্দর কিন্তু একদম কম বাজেটের মধ্যে হলেও এত সুন্দর রুম দিয়েছে। অনেক নেগেটিভ কমেন্ট দেখেছিলাম, দেখে ভাবছিলাম নেবো কি না, সত্যি খুব সুন্দর, এত সুন্দর। এবং ভিতরটা দেখিয়ে দিই, এই যে বসার জন্য একটা চেয়ার, জুতো রাখার জায়গা, এখানে লাগেজ ফাগেজ সব রেখেছি। টিভিটা অন নেই, মানে টিভিটা চালু নেই, এই একটা কাভার দিয়েছে। আর এই দিকে একটা ছোট্ট ইয়ে রয়েছে। আর এই যে রুম পুরোটা একবার দেখিয়ে দিই, একটা এই একটা মিরর, ঠিক আছে। আর এই সোফা বসার জন্য খুব সুন্দর স্টাডি টেবিলও আছে, টেবিলে ছোট্ট একটা টেবিল। আর এই যে গিন্নি, আর একবার বাথরুমটা দেখিয়ে দিই, বাথরুমটাও কিন্তু যথেষ্ট ঠিকঠাকই আছে, একদম লো বাজেটের মধ্যে নিয়েছি কিন্তু সমস্ত রকম ফেসিলিটি রয়েছে, গিজারেরও সুবিধা রয়েছে। এগুলো গিজার, ঠিক আছে। এই এই যে বালতি দিয়েছে, দুটো বালতি আছে, এই পায়খানা। কম বাজেটের মধ্যে কিন্তু খুব সুবিধা পেয়েছি এবং ওয়াইফাইয়ের সুবিধাও রয়েছে। রুমটাই যে এরকম একদম, ফ্যান রয়েছে, যদিও শীতকালে এসেছি ফ্যানের প্রয়োজন পড়বে না। বেশ ভালো লাগলো। হোটেলটা হচ্ছে হোটেল দ্য প্রিন্স প্যালেস গ্রিন। আর এটা আমি গোয়া বিবো থেকে বুকিং করেছি, তোমরা মেক মাই ট্রিপ বা গোয়া বিবো থেকে বুকিং করতে পারবে, একদম খুব কম বাজেটের মধ্যে সত্যি। এবং রিসেপশনে যারা ছিলেন, রিসেপশনের স্টাফও কিন্তু যথেষ্ট ফ্রেন্ডলি ব্যবহার, এবং কোনো রকমের, আমি যে অনলাইন একটা ট্রাস্টেড ওয়েবসাইট থেকে বুকিং করেছি, গোয়া বিবো যথেষ্ট একটা ট্রাস্টেড আমার কাছে একটা ওয়েবসাইট, আমি জানি তো, এর আগেও আমি এখান থেকে হোটেল বুকিং করেছি, তো কোনো সময় অসুবিধা হয়নি। এক্ষেত্রেও
গোয়া ভিভো নিজেদের ট্রাস্ট বজায় রেখেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ হোটেল কর্তৃপক্ষকে, আর ধন্যবাদ গোয়া ভিভোকেও যে এত সুন্দর আমাকে একটা সুবিধা করে দিয়েছে। আমার মতো মিডল ক্লাস ফ্যামিলির কম বাজেটের যারা ট্রাভেলার আসতে চাইছো তারা অবশ্যই কিন্তু এই হোটেলে আসতে পারো নিশ্চিন্তে, একদম ফ্যামিলি হোটেল, কিন্তু খুব ভালো। আমরা দোতলার মধ্যে ওই যে সেকেন্ড ফ্লোরে আমরা আমাদেরকে দেওয়া হয়েছে, এই যে সেকেন্ড ফ্লোর। প্রিন্স প্যালেস হোটেল থেকে বাইরে বেরিয়ে মাত্র 200 মিটার হাঁটা পথে আপনারা পেয়ে যাচ্ছেন এই স্বাগত ধাবা। এখান থেকে আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো খুব সস্তায় বিভিন্ন রকম থালি আপনারা নিতে পারেন। এছাড়াও রয়েছে বিভিন্ন স্বাদিষ্ট খাবার। আমি এদের রেট চার্টটা দিয়ে দিলাম, আপনারা পজ করে দেখে নিতে পারেন। আমরা যেটা যে থালিটা এখন দেখছেন খাওয়া হচ্ছে, এই থালিটা আমাদের পড়েছিল 90 টাকা, যেটা পাহাড়গঞ্জের মতো এলাকায় খুব কম বাজেটের খুব সুস্বাদু একটা মেনু ছিল।